রাজ্যের আন আন প্রান্তর কাছাড় জেলাতেও বান পরিস্থিতি আসলে ক্রমশ অবনতি ঘটিছে। বর্তমানে শিলচরের যে বরাক নদী আছে, সেই বরাক নদী ইতিমধ্যে যে ডেঞ্জার লেভেল আছে, সেই ডেঞ্জার লেভেল ইতিমধ্যে ক্রস করেছে। ইয়ার ডেঞ্জার লেভেল হয়েছে 19.83 মিটার। যা কেদিনমান ধরে যে ধারাষার বরষুণ হয়েছিল, সেই ধারাষার বরষুণের ফলত কাছাড় জেলাত বিভিন্ন ঠাইত বানপানীর সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনার জানাইছো যে বরখলা আর কাটিকড়াত বান পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটিছে। নদীর কাষরিয়া অঞ্চল বা তারাপুর নিউ কলোনি অঞ্চল ইতিমধ্যে পানিত বুড় গৈছে, বিভিন্ন ঘরতে পানি সুমাই পড়ছে আর আশ্রয় শিবিরত ঠাই লোলে গে আছে। কাছার জেলার শিলচরের বান পরিস্থিতি সংকটজনক পরিস্থিতির দিকে আগবাড়িছে। এমাহর ভিতর পুনের বিপদসীমার উপরে বই গৈছে বরাক নদীর জলপৃষ্ঠ। প্রতি ঘণ্টাত 5-6 সেন্টিমিটার জলপৃষ্ঠ বৃদ্ধি পোৱাৰ লগে লগে শিলচরের বিভিন্ন অঞ্চল বানপানীত বুড় গৈছে। আচ্ছা, কি পরিস্থিতিতে আসইন? জলের তো কষ্ট হয়, আমার তো পরিস্থিতি তাম মানে এখন অবধি ঘরেই আসইন? ঘরেই জায়গা পাইলাম না, এখন আগে আসইন না ঘর থেকে। না আর ঘরেই সব রান্না টান্না এখনো করতেছেন? না আমার জিনিস নি সব উঠাইছে, অন্য নিয়ে রাখছে বান্ধব। এটা তো 3 নম্বর বার বুঝে জল ঢুকছে ঘরে, তাইতে তো ডরায় ডরায় তো ঘুমাই, জল ঢুকে বাইরে তো কষ্ট কষ্ট করে বাচ্চাটা রলিও থাকে। পাহাড়ত অবিরত বরষুণ, ফলত দুদিন ধরে বরাক নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাই অবশেষত 19.83 মিটার বিপদ সীমার অতিক্রম করেছে। শিলচর অন্নপূর্ণা ঘাটর বরাক নদীর জলপৃষ্ঠ বিপদ চিহ্নর উপরলে উঠি গৈ রাইজর মনত শঙ্কার সৃষ্টি করেছে। ক্রমান্বয়ে বরাক নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি হওয়ার ফলত শিলচরের তারাপুর নিউ কলোনি, কালীবাড়ি সড়কে ধরি বরাক নদীর আশেপাশে বহু অঞ্চলের ঘর দুয়ারত বানপানী প্রবেশ করে। মঙ্গলবারে নিশার পরাই শিলচরের কেইবাটাও অঞ্চল বানত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলত মঙ্গলবারের পরাই শহরের কেইবাখনো শিক্ষা প্রতিষ্ঠানত আশ্রয় লোলে বাধ্য হয়েছে বানাক্রান্ত। ৩ নম্বর বার ঢুকছে।